Hello everyone, welcome back to my channel. এটা আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ। আমি এর আগে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি। এখন বাজে 7:40, আমরা বেরিয়ে পড়েছি ভুবনেশ্বর থেকে পুরী। আজকে যাচ্ছি পুরী, তো এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। আমার সাথে থাকো আর ব্লগটা পুরোটা দেখো। তো ভুবনেশ্বর থেকে পুরি ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 65 কিলোমিটার। আমাদের টাইম লাগে যেতে 1 আওয়ার 40 মিনিটসের মতো। তো 1 আওয়ার 40 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাই যদি রোড জ্যাম না থাকে। তো আমরা ওখানে কিটের গেস্ট হাউস বুক করেছি, কারণ আমার হাজব্যান্ড কিট ইউনিভার্সিটির প্রফেসর। তো পুরীতে একটা কিটের গেস্ট হাউস আছে, তো আমরা ফোন করে নিয়েছিলাম, রুম অ্যাভেলেবেল আছে, তো সেই জন্য আমরা রুম বুক করে নিয়েছি। আর কিটের গেস্ট হাউসটা খুবই ভালো। দেখো আমরা পুরীর রোডে কিন্তু পৌঁছে গেছি, তো পুরীর বাইপাস হয়ে যাব, কারণ এইদিক করে গেলে আমাদের হোটেলটা একটু কাছে পড়বে। পুরীর মেন রোড হয়েও যাওয়া যায়, কিন্তু ওইদিকে ডিস্টেন্সটা একটু বেশি পড়বে, আর তাই আমরা বাইপাস হয়ে হোটেলে পৌঁছে যাব। হোটেলে পৌঁছে গেছি আর এখানে আমরা আগের থেকে ব্রেকফাস্টটা বলে রেখেছিলাম, কারণ দেরি হবে, সকালে ব্রেকফাস্ট করে বেরোয়নি আর ছেলেরও ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো, তাই এখানে ব্রেকফাস্ট বলে রেখেছিলাম যে আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর রুমে যাব। তো আজকে এই গেস্ট হাউসে ব্রেকফাস্ট আছে, উত্তাপম উইথ সাম্বার। এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তো সেটাই আমরা সবাই খেয়ে নিলাম, তারপর আমরা রুমে যাব। আমরা এখানে রুম পেয়েছি সেকেন্ড ফ্লোর, তো চলো রুমটা দেখিয়ে দিই। রুমটা ভীষণ সুন্দর ছিল, তো 1500 টাকার মধ্যে এই রুম আমরা স্যাটিসফাইড। তো দেখো খুব সুন্দর রুমটা। আমাদের রুম একটু ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছিলাম সি বিচে যাওয়ার জন্য। আমাদের এই হোটেল থেকে সি বিচটা 5 মিনিটসের মতো লাগে ওয়াকিং ডিস্টেন্স, তো খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাওয়া যায়, খুব একটা বেশি ভেতরে নয়। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। এদিককার সি বিচটা অনেকটা ফাঁকা, স্বর্গদ্বারের ওই দিকে যেসব হোটেলগুলো রয়েছে তার ওখানে যে সি বিচটা, সেই সি বিচটা একটু ক্রাউড থাকে, এখানটা খুব ফাঁকা। যারা বেশি ক্রাউড পছন্দ করে না তাদের জন্য এই সি বিচটা খুব সুন্দর লাগবে। তবে এই 10টা বাজে, কিন্তু 10টার সময় এখানে এত রোদ, প্রচণ্ডভাবে রোদ, রোদের তাপটা লাগছিলো, বসে থাকা যাচ্ছিলো না, তার জন্য আমরা বেশিক্ষণ এখানে থাকিনি, আমরা একটুখানি থেকে চলে গিয়েছিলাম হোটেলে। আমরা লাঞ্চ আর ডিনার ওই গেস্ট হাউসেই করব, কারণ এই রোদের মধ্যে আর বেরোতে ভালো লাগছে না, তো সেই জন্য আমরা ওই গেস্ট হাউসেই বলে দিয়েছি ওখানেই আমরা লাঞ্চ ডিনার করে নেব। তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বিকেলে বেরিয়ে যাব স্বর্গদ্বারে, কারণ ওখানে কিছু কেনাকাটা করব। আর বিকেলবেলা এরকম সি বিচে বসে থাকতে খুব ভালো লাগে আমার। আমরা একটু রেস্ট নিয়ে বিকেলই বেরিয়ে পড়েছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তো এখন সন্ধে হয়ে গেছে, তো এখনও সি বিচে বসে আছি। আমার ছেলে তো আবার বিচ সেট নিয়ে বসে পড়েছে খেলতে, ওর এরকম বালি নিয়ে খেলতে ওর খুব ভালো লাগে, তো যখনই সি বিচে আসবে তখনই এভাবে বালি নিয়ে খেলে যাবে। এখানে এত সুন্দর হাওয়া, মানে কী যে ভালো লাগছে কি বলবো। তো আরেকটা কথা এখানে শেয়ার করি, মানে এই পুরীতে এলে আমার মনে হয় না যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে আছি, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি, কারণ এখানে এত বাঙালি, চারিদিক থেকে বাংলা কথা ভেসে আসছে।
দেখো ওই সি বিচটা কী সুন্দর লাগছে, এদিকে মার্কেটটাও খুব সুন্দর। আমার মতো কে এইভাবে মার্কেট ঘুরতে ভালো লাগে তো কমেন্টে আমাকে লিখে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। এরপর আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের সকালে ওঠা আছে, কারণ আমরা কালকে সকাল সকাল পুজো দিতে যাব, তার জন্য হোটেলে ব্যাক করছি। আমরা সকাল ছটার সময় বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য, স্নান টান করে বেরিয়ে গেছিলাম। দেখুন এখানটা কি ফগি ওয়েদার, মানে এত ফগ যে সামনে সমুদ্রটাও দেখা যাচ্ছে না, কিছুই এপাশ ওপাশ দেখা যাচ্ছে না, এত ফগ। তো আমরা মন্দির যাওয়ার জন্য এখানে একটা অটো বুক করে নেব। তো এখানে অটো 150 টাকা বলে, তো একটু বার্গেনিং করলে 130 ওরা চলে যায়। তো অটোতে আমরা উঠে পড়েছি, এখান থেকে অটো 5-7 মিনিট লাগে। তোমরা সবাই জানো যে পুরীর মন্দিরে একটা প্রজেক্ট চলছিল অনেকদিন ধরে, তো সেটা কমপ্লিট হয়েছে। তাই যারা পুরী অনেকদিন আসেনি তারা যখন আসবে তখন পুরীটাকে একটু অচেনা লাগবে, কারণ পুরীর মন্দিরের বাইরেটা দেখুন কীভাবে সেজে উঠেছে। এই প্রজেক্টটা অনেক দিন ধরেই চলছিল, তো সেটা এই রিসেন্ট কমপ্লিট হয়েছে। দেখো এত ফগ যে মন্দিরের চূড়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না, মন্দিরের সামনে চলে এসেছি কিন্তু মন্দিরটাকে দেখা যাচ্ছে না। তো এই হেরিটেজ করিডোরটা খন্ডলাইট পাথর দিয়ে তৈরি হয়েছে। এই করিডোরটা সত্যিই পুণ্যার্থীদের জন্য মানে অনেকটাই সুবিধে হয়েছে। এখানে 75 মিটার একটা করিডোর তৈরি করা হয়েছে। এই করিডোরের ফলে পুণ্যার্থী এবং সেবায়তদের সুবিধা হবে। এছাড়াও পুণ্যার্থীদের জন্য পানীয় জল, শৌচালয়ে হাত মুখ ধোয়ার ব্যবস্থাও আছে এবং তীর্থযাত্রীদের বিশ্রামাগারও তৈরি করা হয়েছে। চারিদিকে দেখুন কীভাবে কত গাছপালা লাগিয়েছে, বনে বসানো হয়েছে। দেখো আমরা এখন দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার দিয়ে পেরোচ্ছি। তো এই করিডোরটা হওয়ার জন্য আমরা কিন্তু বিভিন্ন দিক থেকে এই মন্দির কিন্তু ভালোভাবে দর্শন করতে পারবো। তো এই করিডোরটার জন্য কিন্তু মানে দর্শনার্থী বা যারা আসবেন এখানে দর্শন করতে, তো তাদের জন্য খুব সুবিধে হবে আমার মনে হয়। আর এত সুন্দর লাগছে দেখতে, আপনারা একবার এসে ঘুরে যাবেন তাহলেই বুঝতে পারবেন। সকাল সকাল এখানটা খুব ভালো লাগছে, আর কিন্তু এখানে সন্ধেবেলাও খুব ভালো লাগবে। হয়তো রোদটা বাড়লে একটুখানি গরম লাগবে, কিন্তু সন্ধেবেলাও খুব ভালো লাগবে এখানে থাকতে। আর জগন্নাথ মন্দিরের পুরো প্রাঙ্গণ দেখুন আলপনা দিয়ে এভাবে সেজে উঠেছে পুরো। তো এরই মাঝে আমি পুজো দিয়ে দিয়েছিলাম, তারপর মোবাইল ব্যাগ আর শু নিয়ে নিয়েছি স্ট্যান্ড থেকে। তারপর আবার সি বিচের ওদিকে যাচ্ছি, কারণ আমরা ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করে নেব। তারপর আমরা হোটেল থেকে চেক আউট করে নেব, কারণ আমাদের আজকেই আমরা ভুবনেশ্বর ফিরে যাব। আর ফেরার পথে আমরা এখানে পুরীর এক সাইট সিন গুপ্ত বৃন্দাবন ঘুরব, তো সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার নেক্সট ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।